আমাল মিস কল আমাইয়া জাররতিন শাররাইয়ার আমাইয়া আমাল মিস কল জাররতিন খয়রাইয়ার আমি আল্লাহ জাররা জাররা হিসাব নিব। আমরা হুসাইনি মুসলমান, আমরা আকাম কুকাম ধর্ম ব্যবসা কিছুই করি না, আমরা আমাদের মতো করে চলি, আনতে পারলে খাই নাইলে নাই। শরীয়ত কি, মারেফত কি? আপনার পকেটে 1000 টাকা আছে আমি দেখতেছি না, এটা হইলো মারেফত। দেখার পরে এটা হইলো শরীয়ত। দয়াল নবীজি বিদায় নেওয়ার পরে একটা যুদ্ধ হয়েছে, সেটা হইলো কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধের আগে ইয়াজিদে ঘোষণা দিছে, আকাম কুকাম সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি ধর্ম ব্যবসা যা আছে সব করবা, আল্লাহ মাফ করে দিব। তখন এ কথা বলার সাথে সাথে 22,000 মুফতি শাইকুল হাদিস কোরআনে হাফেজ সবাই ওদের দলে চলে গেছে, কিরে আল্লাহ তো মাফ করে দিব। আল্লাহ কোরআনের মধ্যে সূরা হিজরতের 99 নম্বর আয়াতে বলে, ফামাইয়া আমাল মিসকালা আমাইয়া জাররাতিন শাররাইয়ারা আমাইয়া আমাল মিসকালা জাররাতিন খয়রাইয়ারা, আমি আল্লাহ জাররা জাররা হিসাব নিব, তাইলে আল্লাহ মাফ করব না। এই জন্য হুসাইন আলাইহিস সালাম ঘোষণা দিছে যে যারা আমার দলে থাকবা তারা সিটারি বাটপারি লুচ্চামি বদমাশি এগুলো কিছুই করতে পারবা না। এই কথা শুনে হুসাইনের দলে 72 জন আসছে আর ইয়াজিদের দলে 22,000 চলে গেছে। ওই 22,000 ফন্তিরাই এখন এই দেশে অশ্লীলতা গটাই দিয়েছে এবং তারা তাদের দোষর। আর আমরা হুসাইনি মুসলমান, আমরা আকাম কুকাম ধর্ম ব্যবসা কিছুই করি না, আমরা আমাদের মতো করে চলি, আনতে পারলে খাই নাইলে নাই। এখন তারা এই ভুল মেসেজগুলো দিয়ে মানুষকে হয়রানি করতেছে। আর শরীয়ত তরিকত, শরীয়ত কি, মারেফত কি? আপনার পকেটে 1000 টাকা আছে আমি দেখতেছি না, এটা হইলো মারেফত। দেখার পরে এটা হইলো শরীয়ত। তারা শরীয়তের নাম দিয়া যত আকাম কুকাম আছে সব পরিচালনা করতেছে। ওই যে হুসাইন ঘোষণা দিছে আর ইয়াজিদ ঘোষণা দিছে আল্লাহ মাফ করে দিবে, এই মাফের আল্লাহ আসলে মাফ করবে না। হ্যাঁ মাফ করবে কেমনে, একজন মুর্শিদের মাধ্যমে, একজন নবীর মাধ্যমে, একজন আপনার মামলাটা জজের কাছে গেছে একজন উকিলের মাধ্যমে মাফ করবে। এইখানে এখানে পার্থক্য। আরেকটা বিষয় হলো এরা কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে, মানুষকে ভুল পথে রাখে। যেমন আমরা জিহাদ শিখাই, কিসের জিহাদ? দেহের মধ্যে 6টা শত্রু আছে, এই 6 শত্রুকে হত্যা করার জিহাদ আমরা শিখাই। আল্লাহ কোরআনে বলছে পথ আপলাহা মান্তাজা কাহা, যে নিজেকে পবিত্র করছে সে সফল কাম অর্জন করছে। আমাদের শিক্ষা হইল নিজকে পরিবর্তন করা, মানে একবারে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, একবারে বাটপারি ছেড়ে দেওয়া, আর করা করায় পরিবর্তন, কেমন কিছুক্ষণের জন্য। মাজার শরীফের কথা আসলে গাঁজা খাওয়ার কথা চলে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুযোগের অপব্যবহার করেছে। কি ধরনের অপব্যবহার করেছে? যার যা মন চায় সে তাই তথ্য দিচ্ছে, যে সম্প্রদায়ের অনলাইন শক্তি বেশি তারাই অপপ্রচারটি করেছে। মাজারপন্থীরা কোনো কালে, আপনি বাংলাদেশে বড় বড় 20টা মাজারে যান, কোথায় গাঁজা খাওয়া হয় আমাদেরকে দেখান। বাংলাদেশের বড় বড় 20-30-50টা মাজারে যান, কোথায় গাঁজা খাওয়া হয়, কোথায় মেয়ে নিয়ে নাচানাচি হয় আমাদেরকে দেখান। দেখায় আলোচনায় আসেন যে কোথায় এটা হচ্ছে। মাজারের দূর প্রান্তে কোথাও কে বসে গাঁজা খাইলো সে দায়ভার তো মাজার কর্তৃপক্ষ নেবে না। আরেকটা বিষয়, আপনারা এই উসিলাতে আপনারা মাজার ভাঙতে পারেন না, এই দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে পারেন না, অগ্নিসংযোগ করতে পারেন না, লুটপাট করতে পারেন না, হত্যা করতে পারেন না। ধরেন আমি অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য ধর্মের মানুষ, আমি আমার ধর্ম পালন করি, আপনি কি এর দায় আমাকে আপনি হত্যা করতে পারেন? এই শিক্ষা ইসলাম দিয়েছে আপনাকে, এই রাইট আপনার আছে? আমি সামা কাওয়ালি করি, আপনি করেন না? আপনি আমার সামা কাওয়ালি বন্ধ করার অধিকার তো আপনার নাই। বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, এটা হাজার বছরের বাউলদের গানের ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য।